নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্তে শিলচরে ও বিক্ষোভ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। কাছাড় জেলাতেও সুষ্ঠুভাবে সম্পন্ন বিশ্ব জলাভূমি দিবস, রয়েছে আলোচনা সভাও। কাশীপুরে দেওয়াল ভাঙার প্রতিবাদে দুর্বৃত্তদের আক্রমণে জখম এক মহিলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ইউনিট প্রতি 50 পয়সা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে শিলচর জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারাও বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে কাছাড় জেলার জেলাশাসকের মারফতে এ মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় সংগঠনের জেলা সভাপতি মনমোথ নাথ জানান, প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে ফেব্রুয়ারি মাস থেকে বিদ্যুতের মাশুল ইউনিট প্রতি 50 পয়সা বৃদ্ধির কথা ঘোষণা করেছে এপিডিসিএল কর্তৃপক্ষ। এক বছরের মধ্যে 3-4 বার বিদ্যুতের মাশুল বৃদ্ধির ঘটনা ইতিপূর্বে ঘটেনি। ইন্ধনের মূল্যবৃদ্ধির অজুহাতে এক বছরে 3-4 বার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি শুধু অন্যায় ও অযৌক্তিক নয়, বরং নজিরবিহীন ঘটনা বলে জানান তিনি। তিনি এও জানান, গত ডিসেম্বর মাসে ইউনিট প্রতি 30 পয়সা মাশুল বৃদ্ধি করা হলে জনসাধারণ এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তা গ্রাহ্য না করে ফের ফেব্রুয়ারি মাসে ইউনিট প্রতি আরো 20 পয়সা মাশুল বৃদ্ধি করা কার্যত জনগণকে আরো চাপের মুখে ঠেলে দেওয়া হবে বলে জানান। তাই অতিসত্বর এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে দাবি জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন তারা। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি চম্পালাল দাস, দিলীপ নাথ, সম্পাদক অঞ্জন কুমার দত্ত প্রমুখ। ইন্ধনের মূল্যবৃদ্ধির অজুহাতে বিদ্যুতের মাশুল করা চলবে না, মানবো না। সম্প্রতি আসাম সরকার এবং এপিডিসিএল প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য আরও 50 পয়সা বৃদ্ধি করেছে। এমনিতেই বিদ্যুৎ পরিষেবা দিন দিন কলানিতে এসে ঢুকেছে। স্মার্ট মিটার নিয়ে জনগণের প্রচণ্ড আপত্তি আছে। বিদ্যুতের লাইন দেওয়া হয় নাই, কানেকশন দেওয়া হয় নাই, গ্রাহকদের নামে বিদ্যুৎ বিল বাড়িতে পাঠানো হচ্ছে। এইসব নানা অজুহাতের মধ্যে সম্প্রতি ডিসেম্বর মাসে বিদ্যুতের মাশুল 30 পয়সা করে বৃদ্ধি করা হয়েছিল এবং এই ফেব্রুয়ারিতে আরও 20 পয়সা বৃদ্ধি করে বিদ্যুৎ মাশুল 50 পয়সা বৃদ্ধি করেছে। সম্প্রতি দেখা যাচ্ছে বছরে 3-4 বার করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হচ্ছে এবং বিদ্যুৎ নিয়মিত সরবরাহ হচ্ছে না এবং বিদ্যুতের ঘন ঘন ফল্ট বিভিন্ন স্থানে দেখা গেছে। কিছুদিন আগে লালা সংমণ্ডলের অন্তর্গত একটি বাগানে বিদ্যুৎ লাইন ছিঁড়ে গিয়ে অনেকের অনেক ক্ষতি হয়েছে, প্রাণহানিও হয়েছে। এই সব ঘটনার মধ্যে বিদ্যুৎ পরিষেবাকে উন্নত না করে ঘন ঘন বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে। এবার বিদ্যুৎ মাশুল 50 পয়সা বৃদ্ধি করা হয়েছে, অজুহাত দেখানো হয়েছে যে ইন্ধনের মূল্য। গোটা বিশ্বের সাথে কাছাড় জেলাতেও উদযাপন করা হলো বিশ্ব জলাভূমি দিবস। বৃহস্পতিবার কাছাড় বন বিভাগের শিলচর ডিভিশনের উদ্যোগে এবং বাঁশকান্দি মধ্যবঙ্গ এমই স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে বিশ্ব জলাভূমি দিবস 2023 উদযাপন করা হলো। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কনজারভেটর সাউদার্ন আসাম সার্কেল পি শিবকুমার। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইন সত্যরঞ্জন কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আবুল খায়ের চৌধুরী, পাওনিয়র ইংরাজি বিদ্যালয়ের অধ্যক্ষ সাদিক মোহাম্মদ লস্কর প্রমুখ।
এসিএফ কাছাড় বন বিভাগের আধিকারিক মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় শুরুতে বিশিষ্টদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে জলাভূমি পুনঃপ্রতিষ্ঠার সময় শীর্ষক বিষয় নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন বক্তারা। नदी हो, भील हो, पुखरी हो, वो पूरा मीडिया के यहाँ जमा हो चुका है। रेस्टोरेशन का आपको क्या है? रेस्टोरेशन का आपको है, आप ऑलरेडी वो लेन को डैमेज कर चुका है। वो डैमेज लेन को किस तरह का हम लोग रेस्टोरेशन कर सकते हैं? डैमेज कैसे हो चुका है? आपका गांव का बागान में कुछ बड़ा जटिल था, पहाड़ जगह है, बादलों जगह है, बारिश का जो पूरा पानी है, पहाड़ का पूरा मटी के लिए वेटलैंड में जमा कर दिया। तो वेटलैंड में कितना पानी रिटेंशन होना चाहिए था, कितना पानी रखने की शक्ति था, वो खत्म हो चुका है। तो रिटेंशन भी क्या कर सकते हैं, वो नया नदी का ঘরে একা থাকার সুযোগে মহিলাকে প্রাণে মারার হুমকি সহ বধিরোগ মারপিট করল দুষ্কৃতীরা। ঘটনাটি কাশীপুর দ্বিতীয় খণ্ডের। এ নিয়ে শিলচর রংপুর পুলিশ পেট্রোল পোস্টে এক মামলা দায়ের করেন রহিমা বেগম লস্কর। অভিযোগ মতে পুলিশ ও অভিযুক্তদের মধ্যে সুসম্পর্ক থাকার ন্যায় বিচার থেকে বঞ্চিত ওই অসহায় মহিলা। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে গত 23 জানুয়ারি কাশীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কবির হোসেন লস্কর ও মনোর মিয়া বড়ভুইয়া এক্সিভেটর দিয়ে মাটি ভরাটের নামে মহিলার সীমানা দেওয়াল ভেঙে দেন। এতে মহিলা তার প্রতিবাদ জানালে তাকে টেনে হেঁচড়ে মারপিটও করে অভিযুক্তরা। তাদের বেধড়ক প্রহারে মহিলার কোমর ও পিঠে মারাত্মক জখম হয়েছে। পরবর্তী সময়ে মহিলা এ নিয়ে রংপুর পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তাকে শিলচর সিভিল হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করালেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা করেনি বলে অভিযোগে জানান তিনি। ঘটনাটা করছে এই কেন, জিসিবির মালিক হইল মনোরুদ্দিন আর জিসিবির ড্রাইভার হইল কবির হোসেন লস্কর। তারা ওখানে মাঠে ঘাটের এই সময় আমি তারা কইছি আর কি না, এখন মাঠে ঘাটেই তারা আমার ওয়ালটা তাইয়া বাঙ্গিবা। তখন তারা কইছে বাংতো না কইয়া তারা ফিরিবার পিছিয়ে দিয়ে ব্যাক করিয়া করতে সময় আনিয়া গাড়ি লাগাই দিছে। তখন আমি জিসিবির মালিকরে হাউকি মারছি, ও এই বেটা খেয়ে আমার যে ওয়াল ফাটাই লইছত কইতে সময় তারা কইছে আমি কইছি ফাটাই লইছ, তারা কইছে ফাটাইছে না কইয়াও তারা আমারে হুতাইয়া বন্ধ ফিটা শুরু করছে। তখন আমি হাল্লা ছিটকার মারছি রাইত একটা বারোটার থেকে একটা পর্যন্ত তারা করে। আর এই সময় আমি মায়ের খাইয়া উইয়া বিডি পিসের গাটারির ফোন মারছি রাত বারোটা, এই 1:30 না 1:31 মারছি, মারিয়ে বিডি পিসের গাটিও কইছেন বাড়িত নাই। ওই সময় আমি মায়ের খাইয়া গোড়া আইছি, আমার ছেলেরারে ফোন মারছি, ছেলেরা কইছেন ফাঞ্চাইতে ফাঞ্চাইতে যাইতাম। পরের দিন সকালে আমি ফাঞ্চাইতে গেছি, যাওয়ার পরে তারা ফাঞ্চাইতে জিগাইছে কবির করে ছেলেরে হে কইছে তারা আইতে বলে এরকম করছে না কইয়া আরো গালিগুলি দিছে। তখন ফাঞ্চাইতে কইছেন কিতা করতে আমি কইয়া আইছি, ওই সময় আমি কেছে যাইব। তখন আমি থানাত গেছি, এফআইআর একটা দেওয়ার পরের দিন বিকালে, যাওয়ার পরে থানায় কোনো অ্যাকশন করছে না আমার আরো গালি উলিয়ার পরে আমি কান্দা গুটা করছি, মেডিকেল করছি, মেডিকেল করিয়া আনি রাত্রে আমার থানা ছাড়ে দিতে পরে আমি ঘরে আইছি। আবার পরে এখন জিসিবির মালিক তারা হয় কিন্তু আমি বলে নিউজ পেপার কেস করলে তা করলে তারা বলে আমার ঘরে হওয়া গিয়ে বলে মারিলেই তো কাটিলেই তো এই করতো সেই করতো, এই দেশও বলে তারা টিকিতে দিত না আমার। আর বেশি বেশি আমার চলল মারছেন তারা, তো বেজান ভিতরে জখম আছে মাথা দিয়ে কোনো বেদনা করে আমি লড়িতে পারি না, মাথা লেগে আছে আর হাতের জখম, আর হাতের জখম গুনতে কইছে আমি কিরকম করছি। এরপরে বাড়ির থেকে ম্যাজিক ট্রাক নিয়ে পালালো নিশি কুটুম্বরা। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার গভীর রাতে বরখোলা থানাধীন টলু বস্তিতে। বুধবার সকালে ম্যাজিক ট্রাকের মালিক বাবুল দেব ট্রাক নিয়ে কাজে বের হতে দেখেন তার বাড়ি থেকে ট্রাক নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি ট্রাকের। এদিকে বুধবার বাবুল দেবের ভাই বাপ্পা দেব বরখোলা থানায় এমর্মে এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেও ট্রাক উদ্ধার করতে পারেনি, অথচ সিসিটিভির ফুটেজে ডলুবস্তির সড়ক দিয়ে নিশি কুটুম্বের দলেরা ট্রাক চালিয়ে নিয়ে যেতে ধরা পড়েছে বলে জানা গেছে। প্রতি বছরের ন্যায় এবারও সোনাই বোয়ালজোড়ে চার তরিকায় আউলিয়া কেরাম ও উপমহাদেশের প্রখ্যাত পীর কুতুবে আলম মরহুম মকসুদ আহমেদ খান রামপুরীর ইসালে সোয়াব ও উরুস মাহফিল আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রদেশ আহলে সুন্নতের সভাপতি শাহসুফি মোলানা জমিরুদ্দিন লস্করের পৌরোহিত্যে এদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশ বিদেশের আহলে সুন্নতের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুফিয়ানে এজাব উপস্থিত থেকে ওয়াজ নসিহত পেশ করবেন। মাহফিলে ধর্মপ্রাণ জনগণদের উপস্থিতি সহ সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আগামী 12 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা কোরআন খতম, তরিকতুল খতম, খতমে কাজী গান এবং আহলে তরিকত উলামায়ে কেরাম সুফি হল আইবা টান টান কিছু বয়ান করবা আর সবারে দাওয়াত দিয়া আপনাকে মেহরবানি করিয়া তসিবানিবা। এই মহিলাদের খাস আমি সাইর তরিকার আউলিয়া হল এবং বিলখুসুস আমার পীরবশিষ আমার খুব অন্তর দিয়া ভালোবাসা। আমি গত আপনার টান্তুর উরুষের সময় আমি আমার ভাইছি আমার একমাত্র আমার সাবে আমার দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো সোনাই নবজ্যোতি জ্ঞানপীঠ স্কুলের। বুধবার থেকে শুরু হয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছিল ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ বিভিন্ন ধরনের খেলাধুলা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যথাক্রমে জয়নুল হক লস্কর, রহিমউদ্দিন লস্কর, সাইনা নাজমিন লস্কর, রাতুল দাস, কল্যাণী দেবনাথ প্রমুখরা দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা করেন বলে জানা গেছে। আমাদের এখানে প্রায় সব ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে ছোটদের হাই স্কুল পর্যায় পর্যন্ত। আমাদের এই সোনাই নবজ্যোতি জ্ঞানপীঠে প্রতি বছরের ন্যায় এবারও এই দুই দিন ব্যাপী এই খেলা মানে উদযাপন হতে চলেছে। আমাদের পুরস্কার বিতরণী এখনও বাকি রয়েছে আর আমাদের সহকর্মী শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ খুব কষ্ট পরিশ্রম করে আজকের এই খেলাধুলা পরিচালনা করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আমার খেলোয়াড়বৃন্দ ছাত্রছাত্রী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্যার কি কি খেলা হয়েছে? প্রায় অনেকটা খেলা অনুষ্ঠিত হয়েছে গতকালকে এবং আজকের থেকে। স্কুলে খেলা অনুষ্ঠান যেটা হয় এর চেয়ে আমরা অনেক আনন্দ পাই। ছাত্রছাত্রীরা কিছু খেলা শিখতে পারে যে কিছু তারা জানে না, এর চেয়ে আর কিছু কিছু তারা শিখতে পারে। আরও এরকম সময় আমরা কিছু আনন্দ পাই, সব আসে। বরাকভেলি ইন্টার ক্লাব ওপেন টেনিস টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী 5 ফেব্রুয়ারি থেকে। বৃহস্পতিবার শিলচর টেনিস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে একদিবসীয় টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। আমেরিকান টেনিস ফরম্যাটের ন্যায় ওপেন ডাবলস ক্যাটাগরিতে খেলা পরিচালিত হবে বলে জানান তারা। আগামী 5 তারিখ রবিবার আমাদের টেনিস ক্লাবের পক্ষ থেকে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি। বেসিক্যালি এটা আমাদের বরাকভেলি জোনের ইন্টার ক্লাব মিট, সেটার মধ্যে দুটো আমাদের ফরম্যাট আছে, একটা আমেরিকান টেনিস আর একটা হবে ইন্টার ক্লাব টিম টুর্নামেন্ট। আমেরিকান টেনিসে কী হবে, আমাদের এখানে যত প্লেয়ার্স আসবে 3টে ডিস্ট্রিক্টের প্লাস আমাদের আমরা এক্সপেক্ট করছি এনসি হিল থেকেও টিম আসছে, কিছু হ্যাপি ভ্যালি ক্লাব আছে ওদেরও টিম আসবে, কিছু ডিফেন্সেরও আসবে আমরা এক্সপেক্ট করছি। সবার মধ্যে আমরা ড্র করব, ড্র করে যে টিমগুলো তৈরি হবে সেটা মিক্সড হবে, যেরকম কাছাড় ডিস্ট্রিক্টের প্লেয়ারের সাথে হয়তো হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ডাবলসের পার্টনারশিপ হতে পারে। তো এই ফরম্যাটটা আমাদের আমেরিকান টেনিস হয়, সেটা হবে সকাল দিকে। পোস্ট লাঞ্চ 3টের পর থেকে আমাদের ক্লাব মিটটা শুরু হবে, সেখানে আমাদের ইন্টার ক্লাব স্পিরিটটা বেশি থাকে। যেরকম কাছাড়ের বা আমাদের শিলচর টেনিস ক্লাবের 3টে টিম হবে, হাইলাকান্দির 3টে টিম হবে, করিমগঞ্জের 3টে টিম হবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলছে রঞ্জিত দে স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একই দিনে শুরু হবে কৃপাময় রায় স্মৃতি বার্ষিক টেবিল টেনিস প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাও চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং ডক্টর সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য স্মৃতি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একই দিনে। বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে অনুষ্ঠিত হতে যাওয়া 3টি খেলারই বিস্তারিত জনসম্মুখে তুলে ধরেন উদ্যোক্তারা। বিভিন্ন জায়গায় আমাদের ইনডোরে ব্যাডমিন্টন টেবিল টেনিসের বা ক্যারামের ব্যবস্থা আমরা ক্রিকেট ইনডোর আমরা নিয়েছি, সেটাতে আমি করবো।
যেহেতু এই টুর্নামেন্টগুলো স্পেশালি এইজ গ্রুপ বাচ্চাদের জন্য করা হয়ে থাকে, বিভিন্ন স্কুলে ক্লাব ইনস্টিটিউশন তো আছে, বিভিন্ন স্কুলগুলোতে আমরা অলরেডি চিঠি সার্কুলেট করা শুরু করে দিয়েছি। প্রায় 30-40 স্কুল আমরা নির্ধারিত করেছি, এই স্কুলগুলোতে আমরা চিঠি দেব। কিন্তু আজকের এই প্রেস মিটে আমরা জানিয়ে রাখতে চাই যে সাপ্লাই লাইন যেটা আমরা বলে থাকি, বাচ্চারা যখন এই টুর্নামেন্টগুলো খেলতে আসে, বিভিন্ন স্কুলে বিভিন্ন বাচ্চারা পড়াশোনা করে, তাই এফিলিয়েটেড বা অ্যাসোসিয়েটেড ক্লাব বা সংস্থা তো থাকবেই, এর সাথে যদি কোনো স্কুল আমাদের এফিলিয়েটেড না, যদি ওনাদের বাচ্চারা এসে যদি এখানে পার্টিসিপেট করতে চান, আমরা কিন্তু পারমিশন দেব। ব্যাডমিন্টন আমরা যে এইজগুলো রেখেছি, আন্ডার 11 বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 13 বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 15 বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 17 বয়েজ, এগুলো হবে সিঙ্গেল, ওমেন্স সিঙ্গেল থাকবে, মেন্স সিঙ্গেল থাকবে, মেন্স ডাবলস থাকবে। এবং আমরা খুব আনন্দিত যে ব্যাডমিন্টন ভেটারান্স বেশ কিছু প্লেয়ার আমাদেরকে অনুরোধ করেছেন যাতে আমরা এই টুর্নামেন্টে তাদেরকেও খেলার সুযোগ করে দেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্তে শিলচরে বিক্ষোভ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। কাছাড় জেলাতেও সুষ্ঠুভাবে সম্পন্ন বিশ্ব জলাভূমি দিবস, রয়েছে আলোচনা সভাও। কাশীপুরে দেওয়াল ভাঙার প্রতিবাদে দুর্বৃত্তদের আক্রমণে জখম এক মহিলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।